নীলা তার মা অম্বেশা দেবীর সঙ্গে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। নীলা ছোটখাটো কাজ করে সংসার চালাত। অন্যদিকে নীলার মা অম্বেশা দেবী সবসময় অসুস্থ এবং চিন্তার মধ্যে থাকত। অম্বেশা দেবী সবসময় তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করত। মা নীলা, দেখ আমার তো শরীর সবসময় অসুস্থ, এবার আমি কি তোর বিয়েটা না দেখেই মারা যাব? মা তুমি এমন কথা কেন বলো, আমার তো একদম ভালো লাগে না, তুমি বারবার একই কথা বলো। কি আর করব বল, তোর বিয়েটা যদি আমি দেখে যেতে পারি তাহলে আমি শান্তি পাবো, আর তাছাড়া আমি ছাড়া তো এই দুনিয়ায় আর তোর কেউ নেই, তাই আমি চিন্তা করব না তো কে করবে বল। মা আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তা করো, কিন্তু তুমি চিন্তা করলে কি আর আমার বিয়ে হয়ে যাবে? পরেশ কাকা তো আমার জন্য ছেলে দেখছে, পাত্র পেলেই আমি বিয়ে করে নেব। তোমাকে আর এসব নিয়ে কিছু ভাবতে হবে না, তুমি খালি সময় মতো তোমার ওষুধগুলো খেয়ে নিও। আরে বাবা রাখ তো তোর ওষুধ, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক আমার সময় মতো ওষুধ খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজে বেরোলাম, তুমি কিন্তু মনে করে ওষুধগুলো খেয়ে নিও। এই বলে নীলা কাজে চলে যায়। অম্বেশা দেবী আবারও বাড়িতে বসে বসে তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যেবেলা নীলা কাজ থেকে বাড়ি ফিরে দেখে যে তার মায়ের শরীর ভীষণ অসুস্থ। সেটা দেখে নীলা তার মাকে তাড়াতাড়ি করে ওষুধ দেয়। মা তোমাকে আমি কতবার করে বলে গেলাম ওষুধগুলো সময় মতো খেয়ে নিও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখানে তো দেখছি সব ওষুধগুলো রয়েছে, তার মানে তুমি কোনো ওষুধই খাওনি তাই তো? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম ওষুধ খাবার কথা। হ্যাঁ সারাদিন বসে বসে চিন্তা করলে আর কি হবে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। নীলা আর অম্বেশা দেবী যখন এইসব কথা বলছিল তখনই তাদের বাড়িতে নীলার জন্য একটা ভালো পাত্রকে নিয়ে আসি। বৌদি তুমি আমাকে নীলার জন্য একটা ভালো পাত্র কথা বলেছিলে তো, দেখো আমি একটা ভালো পাত্র নিয়ে এসেছি, ওর নাম রণজিৎ। কোনো যৌতুক ছাড়াই রণজিৎ তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছে। যাক এবার তাহলে আমি শান্তি পাবো, মেয়েটার বিয়ের জন্যই তো যত চিন্তা। এইরকম ভাবেই তারা সকলে কথাবার্তা বলতে থাকে। নীলা সকলের জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে কিছুদিন পর নীলার বিয়ে রঞ্জিতের সঙ্গে হয়ে যায়। রঞ্জিত রাজমিস্ত্রির কাজ করত, তাকে অনেক বড় বড় বাড়ি তৈরি করার কন্ট্রাক্ট নিতে হতো এবং কাজের জন্য তাকে অনেক দূরে দূরে যেতে হতো। বিয়ের পরের দিন নীলা মনে মনে ভাবে, আমি এত বড় বাড়িতে কিভাবে থাকব, কিভাবে সব কিছু ম্যানেজ করব, আমি তো সবসময় ছোট বাড়িতেই থেকে অভ্যাস, আমার তো সবসময় ছোট বাড়িতেই থেকে অভ্যাস, আজ আমি এত বড় বাড়ির বউ। এই সব কিছু চিন্তা ভাবনা করছিল। তখনই সেখানে রঞ্জিত এসে বলে, কি ব্যাপার নীলা, তুমি কি চিন্তা ভাবনা করছো? আসলে আমি তো ছোট বাড়িতে ছোট পরিবারে বড় হয়েছি, তাই ভাবছি যে কিভাবে এত বড় বাড়ির সব কাজ ম্যানেজ করব। আমি যদি কিছু ভুল করে ফেলি তখন কি হবে? আরে বাবা তুমি চিন্তা করছো কেন, আমি আছি তো তোমার সাথে, আর তাছাড়া আমাদের বাড়িতে তো কেউ থাকে না, শুধু আমি আর আমার ছোট ভাই রাজু। রাজু সবসময় বাইরে বন্ধুদের সঙ্গেই থাকে, তুমি সাবধানে থাকবে কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো এখন বুঝতে পারলাম না তুমি গরিব পরিবারের মেয়েকে কেন বিয়ে করলে। আসলে এটা আমার মা আমাকে বলে গিয়েছিল যে বিয়ে করতে হলে গরিব পরিবারের মেয়েকেই বিয়ে করবি, তাই আমি মায়ের কথা মতন বিয়ে করেছি। মা যদি আজ আমাদের সঙ্গে থাকতো তাহলে উনি খুবই খুশি হতো। আসলে রঞ্জিত ঠিকই বলেছিল, রঞ্জিতের মা রঞ্জিতকে এইসব কথা বলে গিয়েছিল। রঞ্জিতের মা বাবা কেউই ছিল না, পরিবারে শুধু রঞ্জিত এবং তার ছোট ভাই রাজু থাকত। রঞ্জিত বিয়ে করার পর এখন তাদের পরিবারে নীলা থাকে। এমনই একদিন কাজের সূত্রে রঞ্জিতকে শহরে যেতে হয়। সেদিন রঞ্জিত বাড়িতে ছিল না। রাত্রেবেলা রঞ্জিতের ছোট ভাই রাজু নেশা করে বাড়িতে ফেরে। নীলা রাজুকে চিনত না, তাই সে দরজা খুলে বলে, আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি, আর এখন এত রাত্রে আপনি আমাদের বাড়িতে কি করছেন? আপনার কি কিছু দরকার আছে? এখন তো রঞ্জিত বাড়িতে নেই, আপনি বরং কাল আসবেন। ও আচ্ছা, তাহলে তুমি সেই গরিব মেয়ে যাকে আমার দাদা বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে? এই তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? আমি হলাম এই বাড়ির ছোট ছেলে, সরে যাও আমার সামনে থেকে। আসলে রাজুও কখনো নীলাকে দেখেনি, আর বিয়ের সময় নীলার মা খুবই ছোটখাটো করে বিয়ে দিয়েছিল, তাই সেখানে কোনো আত্মীয় স্বজন যায়নি, সেই কারণে রাজু নীলাকে চিনত না। আজ প্রথম রাজু নীলাকে দেখল। নেশার ঘরে রাজু ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, তাই নীলা রাজুকে ধরে তার রুমে বসিয়ে দিয়ে আসে।
আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। রাজুর মুখে এই কথা শুনে নীলা রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। কিছুক্ষণ পর রাজুর একটু নেশা কেটে যায়। তখন সে তার বৌদিকে ভালোভাবে দেখে এবং তার দিক থেকে আর চোখ সরায় না। ও আচ্ছা, আমি এখন বুঝতে পারছি আমার দাদা কেন এই গরিব মেয়েকে বিয়ে করেছে। একে তো দেখতে খুবই সুন্দর, তাহলে আজই মেয়েটাকে পাঠানো যাক। কি ব্যাপার, তুমি কি ভাবছো এত? আমি তো তোমার জন্য খাবার নিয়ে আসলাম, খেয়ে নাও। হ্যাঁ খাবো তো, কিন্তু তোমাকে আমার সামনে বসে থাকতে হবে। নীলা রাজুর কথাই কিছু মনে করে না, তাই সে চুপচাপ রাজুর সামনে বসে পড়ে। রাজু খাবার খাওয়া ছেড়ে তার বৌদির দিকে খারাপ নজরে দেখছিল, কিন্তু নীলা সেটা বুঝতে পারছিল না। নীলা বসে থেকে থেকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে তার ঘুম পেয়ে যায়। তখন সে রাজুর রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নীলা দেখে যে সে রাজুর রুমে শুয়েছিল। তাড়াতাড়ি করে উঠে বাড়ির কাজে লেগে পড়ে। পরের দিন সকালে রঞ্জিত বাড়ি ফিরে আসে। নীলা, দেখলাম যে রাজু বাড়িতেই রয়েছে, তাহলে তুমি কি ওকে কালকে দেখেছো? ওর সঙ্গে কথা বললে কিছু? হ্যাঁ কথা তো বললাম, কিন্তু তোমার ভাই কাল প্রচন্ড নেশা করে এসেছিল, একদম ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। তুমি তোমার ভাইকে কিছু বলতে পারো না? তোমার ভাই তো তোমার মতো একদমই নয়, পুরোপুরি আলাদা। হ্যাঁ বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমি ওকে এখন কিছুই বলি না, কারণ এখনই ওর আনন্দ করার মজার বয়স, এখন করবে না তো কখন করবে, তাই আমি ওকে কিছু বলি না। যখন ও আমার মতন হয়ে যাবে, বিয়ে করে নেবে, তখন ও বুঝতে পারবে, হয়তো তখন ওর আর এরকম অভ্যেস থাকবে না। কিন্তু তুমি ওর থেকে একটু দূরে দূরে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রঞ্জিত একটু হলেও তার ভাইয়ের অভ্যাসে পরিচিত ছিল, তাই হয়তো সে নীলাকে সাবধানে থাকার জন্য বলেছিল। কিন্তু রাজুর খারাপ নজর তো নীলার ওপর সবসময় থাকতো। রাজু আর বাইরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেত না, সে সবসময় বাড়িতে তার বৌদির দিকে খারাপ নজরে তাকিয়ে থাকতো। এইরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এমনই একদিন রঞ্জিতকে আবারও কাজের জন্য শহরে যেতে হয়। তখন রাজু মনে মনে ভাবে, আজ তো কেউই বাড়িতে নেই, দাদাও শহরে চলে গেছে, আজই সুযোগ, আজকেই সোয়াগরাটটা হাতছাড়া করলে একদমই চলবে না, আমাকে যেমন হোক করে বৌদির কাছে যেতেই হবে। এইরকম ভাবে ভাবনা চিন্তা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রেবেলা যখন নীলা খাবার খেয়ে শুয়ে পড়েছিল, তখন রাজু নীলার রুমে যায়। কি ব্যাপার রাজু, তুমি এখানে? কিছু দরকার আছে নাকি? হ্যাঁ দরকার আছে বলে তো এসেছি, তোমার সঙ্গে অনেকই দরকার আছে। তুমি কি জানো দাদা তোমাকে কেনই বা বিয়ে করেছে? দাদা তো আমার জন্যই তোমাকে বিয়ে করেছে, যাতে আমি তোমাকে নিয়ে মজা করতে পারি। এই বলে রাজু নীলার হাত ধরে টানাটানি করতে থাকে। রাজু রাজু ছাড়ো, আমাকে ছাড়ো বলছি, তুমি এইরকম করতে পারো না, দেখো তোমার দাদা যদি শোনে তাহলে খুব খারাপ হয়ে যাবে। নীলার কথা শেষ হতে না হতে তখনই সেখানে রঞ্জিত চলে আসে। রাজুর এইরকম ব্যবহারের জন্য রঞ্জিত রাজুকে একটা চড় মেরে বলে, এত দিন ধরে আমি তো সবকিছু খারাপ কাজকে মাফ করে দিচ্ছি, কারণ আমি ভাবতাম তুই আমার ছোট ভাই, তুই এখনো হয়তো কিছু বুঝিস না, কিন্তু তুই যে এরকম কিছু কাজ করতে পারিস সেটা আমি কোনোদিনই ভাবিনি। দাদা তুমি এই গরিব ভিখারের মেয়ের জন্য আমাকে চড় মারলে, তুমি শুধুমাত্র এই মেয়েটার জন্য তোমার ভাইকে শাস্তি দিতে চাইছো? রাজু তুই ভুলে যাচ্ছিস, এটা তোর বৌদি আর এই বাড়ির বউ, তুই কি করে এরকম করতে পারিস? আমি তোকে এই শাস্তি দিয়েই ছাড়বো, না হলে তুই কোনোদিনই নিজের ভুলটা বুঝতে পারবি না। দাঁড়া আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আমি জানতাম আমি বাড়িতে না থাকায় তুই কিচেনে কিছু কাণ্ড ঘটাবি, তাই আমি শহরের কাজ মিটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই বলে রঞ্জিত পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ রাজুকে ধরে নিয়ে যায় এবং তাকে লকআপে পুরে দেয়। তখন রাজু তার নিজের ভুলটা বুঝতে পারে। রাজু জেলে বসে বসে দিন কাটাচ্ছিল, অন্যদিকে রঞ্জিত এবং নীলা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। প্রীতম তার স্ত্রী পাপিয়া এবং তার মা অঞ্জলি দেবীর সঙ্গে শ্রীনিকেতনপুর গ্রামে বসবাস করত। প্রীতম একজন শ্রীনিকেতনপুরের স্কুলের টিচার ছিল, তারই সাথে সে বাড়িতে টিউশনই করাতো। সেখান থেকেই সে যা টাকা ইনকাম করতো তাই দিয়ে সংসার চালাতো। প্রীতমের স্ত্রী পাপিয়া কালো হবার কারণে প্রীতম তাকে পছন্দ করতো না। অঞ্জলি দেবীর জেদের কারণে প্রীতম পাপিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিল। তারা তিনজনে বেশ হাসি খুশির সঙ্গে বসবাস করছিল। একদিন প্রীতমের এক স্কুলের স্টুডেন্ট শ্রেয়া প্রীতমকে বলে, স্যার দেখুন না, আমি কবে থেকে একটা টিউশনি মাস্টার খুঁজছি কিন্তু পাচ্ছি না। শ্রেয়া তুমি কি আমার কাছে টিউশন পড়তে চাও?
তাহলে কাল থেকে চলে আসো। স্যার আপনি আমাকে পড়াবেন? ঠিক আছে, আমি তাহলে কাল সকাল বিকেল দু টাইমে আপনার কাছে পড়তে যাব। আচ্ছা ঠিক আছে। এই কথা শুনে শ্রেয়া খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে শ্রেয়া টিউশনি পড়ার জন্য প্রীতম স্যারের বাড়িতে যায়। শ্রেয়াকে দেখে পাপিয়া বলে, কি ব্যাপার, আপনি কে, কাকে চাই বলুন? প্রীতম স্যার আছে তো, আমি ওনার স্টুডেন্ট, পড়তে এসেছি ওনার কাছে। শ্রেয়ার গলার আওয়াজ শুনতে পেয়ে তখনই সেখানে প্রীতম চলে এসে বলে, শ্রেয়া তুমি এসে গেছো, আসো আসো ভিতরে আসো। এই বলে প্রীতম শ্রেয়াকে তার রুমে নিয়ে চলে যায়। রুমে গিয়ে প্রীতম শ্রেয়াকে পড়ানো শুরু করে, কিন্তু শ্রেয়ার ধ্যান পুরোপুরি অন্যদিকে ছিল। শ্রেয়া প্রীতমের রুমটাকে ভালো করে দেখছিল। স্যার আপনার রুমটা তো বেশ সুন্দর, আর কত সুন্দর করে সাজানো রয়েছে। শ্রেয়া আমি তো তোমাকে পড়াচ্ছি, আর তুমি আমার রুমের দিকে দেখছো। পড়া হয়ে গেলে যেদিকে ইচ্ছা সেদিকে দেখো, এখন পড়ার দিকে মন দাও, কেমন? স্যার আপনি খুব সুন্দর করে পড়াবো জান, আমার খুব ভালো লাগে। শ্রেয়ার কথা শেষ হতে না হতেই সেখানে পাপিয়া এসে বলে, কি গো বলছি, কখন ছুটি দেবে? তুমি এটা জিজ্ঞাসা করার জন্য এখানে আসলে? আমি এখন পড়াচ্ছি, দেখতে পাচ্ছ না নাকি? তোমাকে এখানে আসতে কেই বা বলেছে? না না, আমি তো এটা জিজ্ঞাসা করার জন্য আসলাম তোমাকে, এখন চা দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, তুমি বানিয়ে নিয়ে এখানে রেখে দাও, আমার সময় হলে আমি ঠিক খেয়ে নেব। এবার যাও এখান থেকে। প্রীতমের কথা শুনে পাপিয়া সেখান থেকে চলে আসে। পাপিয়া চলে আসার পর শ্রেয়া আবারও প্রীতমের সাথে গল্প করতে ফিরে যায়। তারা দুইজন মিলে অনেকক্ষণ গল্পগুজব করতে থাকে। শ্রেয়া একটুও পড়াশোনা করে না, সে প্রীতমের সঙ্গে গল্প করে করে সময় কাটিয়ে দেয়। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন শ্রেয়া প্রীতমের কাছে পড়াশোনা করছিল, আর একবার করে প্রীতমের সঙ্গে কথা বলছিল। মাঝে মাঝে শ্রেয়া প্রীতমের হাত ধরে কথা বলছিল। শ্রেয়া আবারও যখন প্রীতমের হাত ধরতে যায়, ঠিক তখনই সেখানে পাপিয়া এসে বলে, কি গো চা নিয়ে আসব? তোমাকে কতবার বলেছি, আমি যখন পড়াবো তখন রুমে আসবে না, তুমি সেই বারবার রুমে চলে আসো। তুমি দেখতে পাচ্ছ না আমি পড়াচ্ছি, যাও এখান থেকে। আমি তো শুধু চা দেবো কি জিজ্ঞাসা করতে আসলাম, তুমি তাতেই এত রেগে যাচ্ছ কেন? ঠিক আছে চলে যাচ্ছি। এই বলে পাপিয়া বাইরে বেরিয়ে আসে। পাপিয়া চলে আসার পর শ্রেয়া প্রীতমের সঙ্গে আবারও হাত ধরে কথা বলতে থাকে। এই রকম ভাবে রোজের রোজ শ্রেয়া প্রীতমের কাছে পড়তে এসে মজা করে কাটাতো। স্যার কালকে স্কুলে গিয়ে আমরা অন্য কোথায় ঘুরতে যাওয়া হবে? হ্যাঁ শ্রেয়া, ছুটির পর যাওয়া হবে, ঠিক আছে। প্রীতমের মুখে এ কথা শুনে শ্রেয়া খুব খুশি হয়ে যায়। পরের দিন স্কুলে প্রীতম যখন ক্লাস করছিল, তখন শ্রেয়া প্রীতমের দিকে হাঁ করে তাকিয়ে বসেছিল। সেই দেখে প্রীতম শ্রেয়াকে বলে, বোর্ডে যেটা লিখেছি সেটা দেখো, এদিক ওদিক তাকিয়ে কি বা দেখছো? হ্যাঁ স্যার এই তো লিখছি। প্রীতম ক্লাসে শ্রেয়াকে রাগ করেছে বলে শ্রেয়ার রাগ হয়ে যায়। স্কুল ছুটি হবার পর প্রীতম শ্রেয়াকে একটা আইসক্রিম কিনে দিয়ে বলে, দেখো শ্রেয়া ক্লাসে আরো অনেক স্টুডেন্ট ছিল, তুমি আমার দিকে ওরকম ভাবে তাকিয়েছিলে, সবাই দেখলে তো খারাপ ভাবতো, তাই আমি তোমাকে একটু রাগ দেখালাম, যাতে করে কেউ আর উল্টো না ভাবে, বুঝেছো? আর প্লিজ তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, এবার আইসক্রিমটা আমার দিন। এই নাও তোমার আইসক্রিম, মনে করে সন্ধ্যাবেলা পড়তে চলে আসবে, কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে এখন তাহলে আমি বাড়ি যাই। এই বলে শ্রেয়া বাড়ি চলে যায়। প্রীতমও তার বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যেবেলা শ্রেয়া পড়তে আসে। তারা দুইজনে আবারও গল্পগুজব করে সময় কাটিয়ে দেয়। যাবার সময় শ্রেয়া প্রীতমকে ভালোবেসে জড়িয়ে ধরে বাই বলে যায়। এই সব দেখে অঞ্জনা দেবী পাপিয়াকে বলে, বৌমা আমার তো এই মেয়েটাকে একদমই ঠিক বলে মনে হচ্ছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটা পড়াশোনা করার জন্য প্রীতমের কাছে এসেছে, নাকি এর মাথায় অন্য কিছু চলছে? মা আপনি আবার কি যাতা বলছেন, না না প্রীতম এরকমটা করতে পারে না, আপনি হয়তো একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলছেন। দেখো বৌমা আমি তো তোমার ভালোর জন্যই বলছি, এই মেয়েটাকে দেখতে তোমার থেকেও সুন্দর, যদি একবার প্রীতমের সুন্দরটা দেখে গলে যায় তখন তুমি কি করবে? আর এই মেয়েটার হাবভাবও ঠিক বলে মনে হচ্ছে না, তুমি দেখলে তো কেমন করে বাই বলে গেল। মা এইরকম কিছু হবে না, আর হলেও আমি জানতে পারবো তো নাকি? এই রকম ভাবে তারা দুই শাশুড়ি বৌমা মিলে কথা বলতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রে বেলা প্রীতম পাপিয়া এবং অঞ্জনা দেবী খাবার খেতে বসে। তারা খাবার খেয়ে যাবে কি, তখনই প্রীতমকে ফোনে শ্রেয়া ফোন করে।
হ্যালো, হ্যাঁ শ্রিয়া বলো, তুমি এখন ফোন করলে কেন, কি হয়েছে বলো। স্যার আপনি তো জানেন আমার 12 ক্লাসের এক্সাম শুরু হতে চলেছে, কয়েকটা কোশ্চেন আমি বুঝতে পারছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দিন না। আচ্ছা ঠিক আছে, তুমি বইটা বার করে আমাকে কোশ্চেন গুলো বলো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই বলে প্রীতম সিয়াকে কোশ্চেন গুলো বুঝিয়ে দেয়। প্রীতম যখন কথা বলছিল তখন তারা দুই শাশুড়ি বৌমা দুইজনের দিকে তাকিয়ে থাকে, তারপর তারা দুইজন মিলেই প্রীতমের দিকে তাকায়। তখন প্রীতম বলে, তোমরা আমার জন্য অপেক্ষা করছো কেন, তোমরা তোমাদের খাবার খেয়ে নাও, আমি আমার ঠিক খাবার খেয়ে নেব। দেখো প্রীতম, কমসে কম খাবার সময়তেই পড়াশোনাটা দূরে রাখো। তুমি পাগল আছো নাকি, খাবারটা আমি পরেও খেতে পারবো, কিন্তু আমি যদি মেয়েটাকে কোশ্চেন গুলো বুঝিয়ে না দিতাম তাহলে ও পরীক্ষায় কি বা লিখতো, আর ও যদি ফেল করতো তাহলে ওর গার্জেন তো আমাকেই ধরতো, তারা ভাবতো আমি ভালো করে পড়াশোনা করাইনি। প্রীতম বাবা তুই তোর জায়গায় ঠিক আছিস, আমি মানলাম, কিন্তু বৌমাও তো ঠিক কথা বলেছে, ওই মেয়েটা তো তোর স্কুলেই পড়াশোনা করে, আবার তোর কাছে টিউশনও পড়তে আসে, তারপরেও তোকে ফোন করার প্রয়োজন পড়ে গেল, তাও বা আবার খাবার টাইমে। উফ মা, তুমিও ছাড়ো বাদ দাও, আরে কলটা যে এখনো কাটেনি, মনে হচ্ছে শ্রেয়া সবকিছু শুনে নিয়েছে। মা সত্যি তোমরাও না, আমার আর ভালো লাগেনি, তোমরা খাও আমি চললাম। কল অন রয়েছে দেখে প্রীতমের খুব খারাপ লাগে, খাবার না খেয়ে প্রীতম উঠে ছাদে চলে যায়। ছাদে এসে প্রীতম শ্রেয়াকে কল করে, কলটা রিসিভ করে শ্রেয়া প্রীতমকে বলে, আপনি আবার কেন আমাকে ফোন করেছেন, এই তো এক্ষুনি এত কথা শোনালেন, আপনি তো জানেন আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারি না, আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, আর সত্যি বলতে আমি আপনাকে পছন্দ করি। সরি সরি শ্রেয়া, প্লিজ মার কথাটা খারাপ মনে করো না, শ্রেয়া আমিও তোমাকে পছন্দ করি, আমারও তোমাকে খুব ভালো লাগে, আই লাভ ইউ শ্রেয়া। সত্যি আমি তো কোনোদিন ভাবিনি যে এত রাগে স্যারটাও আমাকে ভালোবাসতে পারে, আই লাভ ইউ টু প্রীতম। আচ্ছা বাবা একটু আস্তে কথা বলো, দেখো দেয়ালেরও কান আছে, ঠিক আছে কাল তাহলে আমরা দুজনে ঘুরতে যাওয়া হবে, আচ্ছা এবার রাখছি এখন। এই বলে প্রীতম ফোন রেখে দেয়। প্রীতমের কথা শুনে শ্রেয়া খুব খুশি হয়, এরপর প্রীতম নিচে এসে শুয়ে পড়ে। পরের দিন স্কুলে গিয়ে তারা দুইজন মিলে একসঙ্গে ঘুরতে চলে যায়। এই রকম ভাবে প্রত্যেক দিন প্রীতম শ্রেয়াকে নিয়ে ঘুরতে চলে যেত। হঠাৎই একদিন প্রীতম আর শ্রেয়া বিয়ে করে নেয়। বিয়ে করে প্রীতম শ্রেয়াকে তার বাড়িতে নিয়ে আসে। এই দেখে পাপিয়া এবং অঞ্জলি দেবী চমকে ওঠে। প্রীতম তুমি কি পাগল হয়ে গেছো, বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুমি তোমার স্টুডেন্টকে বিয়ে করে নিলে, কি করে করতে পারো? প্রীতম বাবা তুই এই রকম কাজ কি করে করতে পারিস, শেষমেশ তুই এই মেয়েটাকে বিয়ে করেই নিলি, আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল এই মেয়েটার উপর। মা ওকে তুমি কিছু বলবে না, আজ থেকে ও তোমার বৌমা, আমি ওকে বিয়ে করে নিয়েছি, আজ থেকে ও এই বাড়িতেই আমাদের সঙ্গে থাকবে। মা আপনি আপনার বৌমাকে যতটা ভালোবাসেন আজ থেকে আমাকেও ততটা ভালোবাসতে হবে, আপনি আপনার বৌমাকে যতটা সম্মান দেন আজ থেকে আমাকেও ঠিক ততটাই সম্মান দিতে হবে। ছোট মুখে বড় বড় কথা বলতে লজ্জা করে না, আমি তোমাকে আমার বৌমা বলে কোনোদিনও মেনে নেব না। শ্রেয়া তুমি মায়ের কথায় কিছু মনে করো না, চলো আমরা রুমে যাই। এই বলে প্রীতম শ্রেয়াকে নিয়ে রুমে চলে যায়। এদিকে পাপিয়া বসে বসে কাঁদতে থাকে, তাকে তার শাশুড়ি মা অনেক বোঝাতে থাকে। পরের দিন সকালে পাপিয়া প্রীতমকে ইমপ্রেস করার জন্য সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করতে থাকে আর প্রীতমের জন্য রান্না করতে থাকে। এই সব দেখে সবাই একটু অবাক হয়ে যায়, কিন্তু তাকে কেউ কিছুই বলে না। বাড়ির সমস্ত কাজ হয়ে গেলেও রাত্রেবেলা শ্রেয়া পড়াশোনা করত। এই রকম ভাবেই তার প্রত্যেকটা দিন কাটছিল। দেখতে দেখতে তার পরীক্ষা চলে আসে। পরীক্ষা হয়ে যাবার কিছু মাস পর তার রেজাল্ট বার হয়। রেজাল্ট দেখে শ্রেয়া খুব কান্নাকাটি করতে থাকে। শ্রেয়াকে কান্নাকাটি করতে দেখে পাপিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার শ্রেয়া, তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো? আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমি তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে প্রীতমকে বিয়ে করে নিলাম, তাই আজ আমার এই রকম অবস্থা হলো, আজ আমি ফেল করে গেলাম। পড়ার সময় না পড়াশোনা করে তুমি প্রীতমের সঙ্গে প্রেম করতে ব্যস্ত ছিলে, তাই আজ এর ফল রেজাল্টে দেখতে পেলে তো? সত্যি আমি খুব বড় ভুল করেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও আপনারা, পড়াশোনা করার বয়সে পড়াশোনা না করে প্রেম করেছিলাম, তাই আজ আমি ফেল করে গেলাম, আমি আর এখানে থাকবো না।
এই বলে শ্রেয়া তার নিজের বাড়িতে চলে যায়। তখন প্রীতমও তার নিজের ভুলটা বুঝতে পারে যে সে তার ছাত্রের কত বড় ক্ষতি করেছে। সেদিনের পর প্রীতম তার ভুল বুঝতে পেরে অঞ্জনা দেবীর কাছে এবং পাপিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয়। প্রীতম পাপিয়ার সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে।